সালামু আলাইকুম ভিওয়ার্স আমরা এখানে একটা খুব কম বাজেটের মধ্যে একটা ফিল্টার প্ল্যান তৈরি করতেছি মাত্র নয়শো টাকা খরচ করে নয়শো টাকার মধ্যে একটা ফিল্টার প্লান্ট আপনাদেরকে তৈরি করে আজকে আমরা দেখাবো আর এই ফিল্টার প্ল্যান্টের কাজটা আমরা পেয়েছি আমরা একটা ফিল্টার প্লান্ট ডবেল ট্যাঙ্কির একটা ফিল্টার প্ল্যান তৈরি করেছিলাম সেই ফিল্টার প্ল্যানটা আমরা কিন্তু চ্যালেনে দিয়েছিলাম সেটাই যারা যারা দেখেছে যাদের যাদের পছন্দ হয়েছে তারাই আমাদেরকে ফোন করে এবং কমেন্টস করে এই কাজটা দিয়েছে আর এই ভিডিওটার লিঙ্কটা আপনাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন এটা ডবেল ট্যাঙ্কি এবং এখানে আমরা যে আজকে ফিল্টার প্ল্যান্টটা করতেছি এটা হলো সিঙ্গেল ট্যাঙ্কি তো সিঙ্গেল ট্যাঙ্কিতে খুব কম খরচের মধ্যে আমরা কিন্তু এখানে একটা ফিল্টার প্ল্যান তৈরি করে আপনাদেরকে আমরা আজকে দেখাবো আর আপনারা যদি ডবেল ট্যাঙ্কি করে ফিল্টার প্ল্যান তৈরি করতে চান তাহলে আমাদের যে ভিডিওটা দেওয়া আছে সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে আমরা দিয়ে রাখবো আপনারা যা দেখে নিতে পারেন আর এখানে আমরা তৈরি করার জন্য মালামাল নিয়েছি সিলেকশন বালু লোকাল বালু এবং পাঁচ ফিট একটা পাইপ এবং এলবো এবং এখানে লাগতেছে সিপিং পাতর আমরা এগুলো দিয়ে আমরা আর নেট আর দিয়ে আমরা এই আজকে ফিল্টার প্লান্টটা আপনাদেরকে করে দেখাবো খুব কম খরচ এখানে আমাদের মালামালাতে আমাদের মাত্র নশো টাকা খরচ হয়েছে আর আপনারা যদি স্থায়ীভাবে কোনো সমাধান পেতে চান মানে আজীবনের জন্য যদি আপনারা পরিষ্কার পানি পেতে চান তাহলে আপনারা আমরা আমাদের চ্যালেঞ্জে যে দেখতেছেন এখানে একটা কাজ হচ্ছে এই ভিডিওটার লিঙ্ক কিন্তু আমাদের এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পাঁচ ফিট বোর্ডিং খনন করে আপনারা স্থায়ীভাবে সমাধান করে নিতে পারেন আজীবনের জন্য যাদের বাজেট আছে লাখ লাখ টাকা খরচ করে সামর্থ্য আছে অনেকেই বলে এটা পছন্দ না এটা পছন্দ না যাদের পছন্দ না তারা লাখ টাকা খরচ করে এই ধরনের এটা পাঁচ ফিট বোর্ডিং খনন করে আপনার প্ল্যান তৈরি করে নিতে পারেন একবার আজীবনের আয়রন মুক্ত পানি আর যাদের টাকা পয়সা কম আছে তাদের জন্য আজকের ভিডিও যেটা আমরা করতেছি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন করে এই ধরনের একটা ফিল্টার প্ল্যান আপনারা তৈরি করে নিতে পারেন খুব কম বাজেটের মধ্যে আর যদি একটু বাজেট বেশি থাকে তাহলে আপনার ডবল ট্যাঙ্কে নিয়ে করতে পারেন চলুন তাহলে কথা না বলে কাজটা আগে দেখাই এখানে আমরা পাঁচ ফিট যে পাইপটা নিয়েছিলাম ফিল্টার পাইপ সেটা কিন্তু আমরা কাটছি কাটিয়ে কিন্তু এখানে আমরা চার ভাগে ভাগ করে নিয়ে আমরা এলবোর সঙ্গে এখানে আমরা একটা ফিটিংস করে নিতেছি তো এখানে আমাদের আর একটা লাগতেছে এক ইঞ্চি পাইপ যেটা আমাদের এই যে ফুটা করা দেখতেছেন এক ইঞ্চি ফুটা করেছি আমরা এই ফুটার মধ্যে আমরা ঢুকে দেব আর এখানে এক ইঞ্চি পাইপের সঙ্গে আপনারা একটু সকেট দিতে পারেন এই সকেটের মাধ্যমে আপনাদের ট্যাঙ্কির যে আউট আছে আউটলাইনের কিন্তু এখানে পাইপের সাথে আপনারা সংযোগ করে আপনারা পানিটা বের হয়ে যাবে সেজন্য এখানে সকেট লাগাতে হবে এটা আমরা যে ফিটিংস করলাম এই ফিটিংসটা এখন আমরা ট্যাঙ্কির মধ্যে স্থাপন করব আপনারা দেখতেছেন যেভাবে সেম ফিটিংস করছি সেভাবে সেম এই ফিটিংসটা ট্যাঙ্কির ভিতরে আমরা স্থাপন করব। চলুন তাহলে কীভাবে করি বসাই দেখি আমরা এখন ফিল্টারটি বসানোর জন্য এখানে আমরা যে নেটটা নিয়েছিলাম সেই নেটটা এখানে আমরা কেটে নিতেছি ছোটো ছোটো করে আমাদের এই ফিল্টারটাকে পেছানোর জন্য এবং আমাদের যে চিপিং পাথর এবং বালু আছে সেগুলো এই নেটের মাধ্যমে আমাদের ফিটিংস করে নিতে হবে এখানে আমরা চার পাঁচ টুকরা নেট নিয়ে নিলাম এখন আমরা ট্যাঙ্কির ভিতরে প্রবেশ করতেছি আমাদের যাহ ফিটিংস করাই আছে এবং ট্যাঙ্কিটা আমাদের আগে থেকেই করা ছিল তাই আমরা শুধু ট্যাঙ্কির ভিতরে এখানে আমরা ফিটিংস করতেছি আমরা কিন্তু ট্যাঙ্কিটা কিনি না এখানে যাহুক একটা এক হাজার লিটারের ট্যাঙ্কিটা আগে থেকেই তৈরি করা ছিল যারা আয়রন পানি খেয়েছে এতদিন তাদের আর খাইতে ইচ্ছা করতেছে না বিরক্ত হয়ে গেছে তারাই আজকে এই প্ল্যানটা তৈরি করে নিতেছে তারা আমাদের ভিডিওগুলো দেখে তাদের প্রয়োজন হয়েছে এবং খুব কম খরচে এটা তারা করে নিতে পারতেছে তাই আমাদেরকে দিয়ে কাজটা করে নিতেছে এখন আমরা এখানে ফিল্টারটা ফিটিং করে নিতেছি ট্যাঙ্কির ভিতরে প্রথমে আমরা এখানে পাইপটা বসে দেখে নিতেছি মাপ যোগ করে যে কতটুক আবার মাঝখানে মেডেল পয়েন্টে রাখতে গেলে কতটুক রেখে কাটতে হবে তাই আমরা যেটুক বেশি বর্তি হয়ে গেছে সেটুক আমরা কেটে ফেলে দিতেছি অ্যাগেন্সি পাইপটি কাটার পর এখানে আমরা আউট পাইপ যেটা দিয়ে আমাদের ফিল্টার পানিটা বের হয়ে যাবে সেই জায়গায় কিন্তু আউট পাইপের সঙ্গে আমরা এখানে এই সকেটের মাধ্যমে এটার আমরা অ্যাগেন্সি পাইপটা লাগিয়ে নিয়েছি নিয়ে এক মাথা কিন্তু এই যে ফিল্টার পাইপের যে কাটা ছিল টুক ফুটো ছিল ফুটোর মধ্যে কিন্তু ঢুকে দিয়েছি দেওয়ার পরে এখানে কিন্তু আমরা এখন এই যে নেট দেখতেছেন নেটের মাধ্যমে কিন্তু এই ফিল্টারটা আমরা কিন্তু সুন্দরভাবে পেঁচিয়ে নিতেছি অনেকেই আবার এই ফিল্টার প্ল্যানটা তৈরি করতে গেলে দেখা যায় বড় করে করে নেয় পাইপগুলো কেটে কারণ বড় করে যখন কাটবে ট্যাঙ্কির সঙ্গে যখন লাগে যাবে তখন কিন্তু এই ছাড় দিয়ে কিন্তু আয়রন পানিটা শুয়ে ভিতরে চলে যায় তখন এই আয়রন পানি ফিল্টারটা মানে পানি ফিল্টার হয় না ঠিকমতো তাই অবশ্যই ফিল্টারটা যখন বসাবেন ট্যাঙ্কিটা চাইরো সাইডে স্পেস থাকতে হবে ফাঁকা থাকতে হবে দেখতেছেন আমরা কীভাবে কিন্তু মাছখানে ছোটো করে কিন্তু বসাইছি আর চাইরো সাইডে কিন্তু আমাদের কিন্তু অনেক ফাঁকা আছে হাফ ফিট করে আমাদের ফাঁকা রাখছি আর এই মাছখানে আমরা এখন নেট বসার পর আমরা এখানে এখন চিপিং পাথর দিতেছি যেটা হলো মোটা পাথর না চিপিং পাথর যেটা ছোটো ছোটো পাথর খোয়া সিস্টেম না খোয়া চেয়ে যেটা চিকন সে পাথরগুলো কিন্তু এখানে আমরা নেটটা দেওয়ার পর আমরা এখানে দিতেছি নেটটা ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলে এখনও নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অন্যের সুযোগ করে দিবেন দেখার জন্য কারণ অন্যেরও উপকার হবে যেরকম এই লোকটা আমাদেরকে কাজটা দিয়েছে আমাদের একটা ভিডিও দেখে কিন্তু আমাদের কাজটা দিয়েছে তাদের উপকার হয়েছে বিদায় আমাদেরকে আজকে ডাকছে তাদের প্রয়োজনে তা আমরা তাদের কাজটাই করে দিতেছি সেম বিষয়ে এরকম অনেক লোকের এই জন্য প্রয়োজন হতে পারে আপনারা সেই জন্য ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এখন আমরা আরেকটা নেট দিয়েছি আরেকটা নেট দেওয়ার পর কিন্তু আমরা এখন সিলেকশন বালু দিতেছি যেটা হলো মোটা বালু যেটা সবচেয়ে মোটা বালু সেই বালুটা আমরা এখন দিতেছি পাথরের উপরে নেট দেওয়ার পর কিন্তু দিতেছি আপনারা কিন্তু কাস্টার স্বয়ং দেখতেছেন এবং আমরা কিভাবে কাজটা করতেছি আর আমি সেমভাবে আপনাদেরকে ধারণা দিতেছি যদি আপনারা ঠিক মতন বুঝতে পারেন আর কাজ যদি করে নিতে চান তাহলে দেখতেছেন এখানে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন করে আমাদেরকে ডাক দেবেন আমাদের আমরা অবশ্যই আপনাদের কাজগুলো করে দেব। এখানে মোটা বালু দেওয়ার পর তারপরে কিন্তু আমরা আরেকটা এখানে নেট দিলাম নেট দিতেছি আপনারা হয়তো বড় নেট দিবেন না এবং গোটা ট্যাঙ্কিটা ভরে বালু মানে সাইড দিয়ে কিন্তু বড় করে নেবেন না খালি শুধু মাছটুকু আপনারা আগে ওই নেট দিয়ে বালু দিয়ে ভরে নেবেন তারপরে আরেকটা নেট দিবেন। দেওয়ার পর কিন্তু এখন আমরা এখানে মোটা বালু দেওয়া হয়ে গেছে তারপর আবার এখানে আরেকটা নেট দিয়ে দিতেছি এখানে আরেকটা নেট দিতেছি এরপরে আমরা কিন্তু মোটা বালু সে যে একটা হালকা চিকন বালু আছে একেবারে লোকাল বালু না যেটা হলো পলস্টার করার জন্য যেটা বালু ব্যবহার করা হয় মোটামুটি মোটা আছে সেটা আর যদি একেবারে চিকন বালু দেন তা সেক্ষেত্রে কিন্তু সেগুলো কিন্তু ধুলা আকারের হয়ে থাকে আর ওটা কিন্তু অতি দ্রুত জাম হয়ে যায় আয়রনেতে অতি দ্রুত জাম হওয়ার কারণে কিন্তু পানি আপনাদের ফিল্টার হতে চাবে না তাই আপনারা সহজে মোটা বালু চেয়ে আর একটু যদি হালকা একটু চিকন বালু সেটা ব্যবহার করবেন কিন্তু একেবারে নোকাল বালু সেগুলো কিন্তু কখনোই ব্যবহার করবেন না ফিল্টার প্লান্ট তৈরি করতে

তবে আপনারা যারা অনেকেই কমেন্টস করেন যে এই ধরনের ফিল্টারে অনেক সমস্যা হয়ে সমস্যা পরিশ্রম বালু পরিষ্কার করতে হয় এ করতে হয় তাদের জন্য এটা দরকার নাই তারা দুই এক লাখ টাকা খরচ করে আপনাদেরকে দেখাইলাম পাঁচ সাতশো ফিট বোর্ডিং করে আপনারা কিন্তু ফিল্ড আয়রন মুক্ত পানি স্থায়ীভাবে সমাধান করে নিতে পারেন আজীবনের জন্য আর যাদের এটা সামর্থ্য কম পাঁচ সাতশো টাকা খরচ করে এবং পাঁচ সাত হাজার টাকা খরচ করে ফিল্টার প্ল্যান তৈরি করে নেবেন এবং দেখতেছেন এখানে আমরা যে বালুটা দিয়েছি শুধু উপরকার বালুটুকু খালি চেঞ্জ করে নেবেন যদি আয়রনের পরিমাণ বেশি থাকে তাহলে মাসে একবার চেঞ্জ করবেন আর যদি আয়রনের পরিমাণ কম থাকে মাসে দুই মাস পর পরও চেঞ্জ করলে আপনাদের চলবে তা দুই এক মাস দুই মাস পরে আপনার দশ পাঁচ দশ কেজি বালু চেঞ্জ করতে পারবেন না একটু পরিশ্রম করতে পারবেন না তাহলে আপনারা ফিল্টার পানি খাবেন হাজার হাজার লিটার একটু কষ্ট তো আপনাদেরকে করতেই হবে তো যাই হোক এখন আমরা যে আমরা যে ফিল্টার প্ল্যান্টটা করছি সেটাতে এখন আমরা পানিটা ট্রেস করে দেখবো যে কীরকম আমাদের মুক্ত। পানি বের হচ্ছে কারণ অবশ্যই পানিটা দেওয়ার পর আপনারা বিশ মিনিট পানিটা আগে বের করে ফিল্টার করে ফেলে দিবেন ট্যাঙ্কি থেকে তারপরে কিন্তু এই পানিগুলো আপনারা ব্যবহার করবেন যতক্ষণ আয়রন পানিটা পরিষ্কার না হয় এখন আমরা কিন্তু এখানে প্যারা পাতা দিয়ে টেস্ট করে দেখাচ্ছি কীরকম পানিটা আয়রনমুক্ত হয়েছে আপনারা এখন নিজে দেখে নিতে পারেন 谢谢。